বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা জানবো পাওয়ার অফ অ্যাটর্নি নিবন্ধন করা, অর্থাৎ রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা, এবং রেজিস্ট্রি করতে হয় সেটি কতদিনের মধ্যে করতে হয়। আমরা জানি পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আপনার পক্ষ থেকে আইনগত কোনো কার্যক্রম করার জন্য অপর একজন ব্যক্তিকে ক্ষমতাপত্র প্রদান করা, অর্থাৎ আপনার ইন অ্যাবসেন্সে অর্থাৎ কিংবা কোনো প্রকার অপারগতায় আপনি যদি আপনার পক্ষ থেকে কোনো কাজ সম্পাদন করার জন্য কাউকে ক্ষমতা প্রদান করেন দলিলময়, সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি আমরা জানি অনেক ধরনের রয়েছে, অপ্রত্যাহারযোগ্য, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি এবং বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অ্যাটর্নি যেটি, সেটি রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা বাধ্যতামূলক। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত হয়ে থাকে সম্পত্তি হস্তান্তর সংক্রান্তে কিংবা সম্পত্তি সংক্রান্তে যখন কোনো পাওয়ার দেওয়া হয়ে থাকে। সেটি হতে পারে আপনার পক্ষ থেকে কেউ কোনো প্রকার সম্পত্তি ক্রয় করতে গেলে, আপনার পক্ষ থেকে কেউ কোনো প্রকার সম্পত্তি রেজিস্ট্রি করতে গেলে, আপনার পক্ষ থেকে কোনো সম্পত্তি কেউ বিক্রি করতে গেলে, কিংবা যে কোনো প্রকার যে কোনো উন্নয়ন কিংবা হস্তান্তর যে কোনো প্রকার কর্মকাণ্ডের জন্য আপনি যখন কোনো একটি সম্পত্তি সংক্রান্তে কাউকে পাওয়ার দেবেন, সেটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিটি অবশ্যই অবশ্যই নিবন্ধন করতে হয়, এটি নিবন্ধন বাধ্যতামূলক। এবং এই পাওয়ার অফ অ্যাটর্নি যদি দেশে সম্পাদিত হয়ে থাকে, আপনি যদি দেশ থেকে দেশে কোনো ব্যক্তিকে দিয়ে থাকেন, সেটি অবশ্যই 3 মাসের মধ্যে, সম্পাদনের 3 মাসের মধ্যে রেজিস্ট্রি করে নিতে হবে, নিবন্ধন করে নিতে হবে। আর এটি যদি কেউ দেশের বাহির থেকে দেশে অবস্থানরত কোনো ব্যক্তিকে দিয়ে থাকেন, সেটি 4 মাসের মধ্যে অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে। অর্থাৎ ওই পাওয়ারটি দেশে আসার 4 মাসের মধ্যে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যদি বিদেশে অবস্থান করেন, আপনার অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিটি সংশ্লিষ্ট দেশের কনস্যুলার কিংবা এম্বাসি থেকে সেটি অথেন্টিকেটেড করে অর্থাৎ সত্যায়ন করে আপনি দেশে পাঠাবেন। বাংলাদেশে আসার পর সেটি প্রথমত 2 মাসের মধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উইং রয়েছে, সেখানে সেটি সত্যায়ন করে নিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি সত্যায়ন করে ডিসি অফিসের মাধ্যমে জেলা প্রশাসনের কার্যালয়ে সেটি স্ট্যাম্প যুক্ত করতে হয়, এবং এই স্ট্যাম্পটি 3 মাসের মধ্যে করতে হবে। এবং স্ট্যাম্প যুক্ত হওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে অবশ্যই সেটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে নিতে হবে। এবং সুতরাং এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি পাঠান বা কাউকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অ্যাটর্নি বলে ক্ষমতা অর্পণ করেন, সেক্ষেত্রে অবশ্যই 4 মাসের মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নিটি রেজিস্ট্রি করে নিতে হবে। যেটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি সেটি রেজিস্ট্রি বাধ্যতামূলক নয়, কিন্তু অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন না করলে আপনি আইনত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, কিংবা ওই সম্পত্তি ওই রেজিস্ট্রি দলিলটি রেজিস্ট্রি অফিসে এন্ট্রি থাকবে না, যেটি আপনার আইনগত পদক্ষেপ নিতে কিংবা কার্যকারিতার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমরা যদি কোনো অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি সম্প্রদান করি, সেটি অবশ্যই অবশ্যই রেজিস্ট্রি করে নেব, এটি আইনত রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক। ধন্যবাদ সবাইকে।